Assalamualaikum. Learning and Earning Team-এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। আর্টিকেল রাইটিং যাদের নেশা এবং পেশা তাদের জন্য একটি অবারিত সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে dotwriter.com-এর মধ্যে। dotwriter.com এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি শুধুমাত্র আপনি আপনার রাইটিংগুলো, তার মানে আর্টিকেলগুলো সাবমিট করে অ্যাপ্রুভাল নিয়ে ডেলি $10 থেকে $15 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। যে কোনো টপিক্সের উপরে বা যে কোনো ক্যাটাগরি আপনি চুজ করে আপনি সেই ক্যাটাগরিগুলোর উপর আর্টিকেল লিখে সেই আর্টিকেলগুলো সাবমিট করার পরে অ্যাপ্রুভাল নিয়ে আপনি এখান থেকে এনশিওর করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পেমেন্টে। সুতরাং এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে আর্টিকেল সাবমিট করে। এবং আরও কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব কীভাবে আপনার কোনো রকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া আপনি ট্রিক্সগুলো ফলো করে যে কোনো ধরনের আর্টিকেল লিখে ফেলতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এবং বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ দিন। সো ফিরছি একটু পরে সাথে। অল রাইট, কাঙ্ক্ষিত পেজে চলে এসেছি। আজকের এই ওয়েবসাইটের নাম হচ্ছে dotwriter.com। আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি আর্টিকেল রাইটিংয়ের উপর অনেকগুলো ভিডিও, যেগুলো আপনি সরাসরি প্লেলিস্টে ক্লিক করলে পেয়ে যাবেন। এবং প্লেলিস্টে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যদি পেতে চান তাহলে অবশ্যই আর্টিকেল রাইটিংয়ের উপর আমি আলাদা ভিডিও দিয়েছি এবং কীভাবে আর্টিকেল সাবমিট করতে হয় এবং যে ট্রাস্টেড ওয়েগুলো রয়েছে আর্টিকেল রাইটিং করে ইনকাম জেনারেট করার সেগুলো কিন্তু আমি দিয়েছি। আশা করি সেটি দেখে নেবেন, তবে আপনার জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইজিয়েস্ট হবে। এবং যারা নতুন রয়েছেন আর্টিকেল রাইটিং করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন, এবং পাশাপাশি যারা আগে থেকেই আর্টিকেল রাইটিং করে আর্নিং জেনারেট করছেন তাদের জন্য এই ভিডিওটি প্লাস পয়েন্ট হবে এবং এই ওয়েবসাইটটিতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন এবং বুঝেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস নিয়ে কাজ করার পূর্বে সেই ওয়েবসাইট বা অ্যাপস এর বিস্তারিত কিন্তু জেনে নেবেন। বেসিক্যালি তাদের পেমেন্ট মেথড কীরকম এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে। আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে ক্লিক করেন তাহলে অবশ্যই তাদের dotwriter অর্থাৎ dotwriter.com সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এখানে বায়ার সম্পর্কে আপনি কী কী ইনফরমেশান পাবেন সেই ইনফরমেশানগুলো এখান থেকে গ্যাদার করে নিতে পারবেন, এবং পাশাপাশি রাইটার হিসেবে, জেনারেল হিসেবে, ফিনান্সিয়াল হিসেবে, যদি আপনি রাইটার হিসেবে কাজ করতে চান তাহলে এখানে প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তরে তরে সাজানো দেওয়া রয়েছে। আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি সাজিয়ে দেখে নিতে পারবেন। সো এখানে হাউ ডু আই বাই অ্যান আর্টিকেল, যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য অথবা ব্লগ সাইটের জন্য আর্টিকেল কিনতে চান অথবা পারচেজ করতে চান তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা পড়তে পারেন। আর যদি রাইটার হিসেবে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই হাউ মাস ডু আই গেট পেইড ফর অ্যান আর্টিকেল, হাউ আর রাইটার লেভেলস স্পেসিফিক, হাউ মাস ক্যান আই সার্চ ফর মাই আর্টিকেল, এটিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। স্ট্যান্ডার্ড রাইটার্স হ্যাভ এ ডিফল্ট প্রাইস অফ 0.03 cents পার ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আপনি 3 cents করে পাচ্ছেন, এবং আপনি যদি এইভাবে 300 ওয়ার্ড লিখতে পারেন তাহলে অবশ্যই $3 এনশিওর করে নিতে পারবেন অনায়াসেই। এভাবে যদি আপনি 1000-1500 ওয়ার্ডের যে কোনো আর্টিকেল এখানে সাবমিট করেন আমি আশা করি মিনিমাম $10 ইনকাম জেনারেট করাটা ডেলি কোনো রকম ব্যাপারই না, এবং মাস শেষে মিনিমাম কিন্তু $300 অ্যাটলিস্ট আপনি এখান থেকে এন শেয়ার করে নিতে পারেন। ইফ ইউ আর আ প্লাটিনা প্রিমিয়াম অর আ গোল্ড রাইটার ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু আইদার চার্জ দ্য রেট অফ ইউর লেভেল অফ লোয়ার দ্যান দ্যাট, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন সেটি, এবং আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার আপনি এখান থেকে পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন। সো প্রশ্নের অ্যান্সারগুলো ক্লিয়ার হওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো কীভাবে এখানে সাইন আপ করবেন, আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে, প্রথমত এখানে দেওয়া রয়েছে আপনি সরাসরি চাইলে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে সাইন আপ করে নিতে পারবেন। আমি আপনাকে রিকমেন্ড করবো ফেসবুকের মাধ্যমে সাইন আপ না করার জন্য, কেননা কোনো রকম প্রবলেম হলে
আপনার ফেসবুকের মধ্যে এই অ্যাকাউন্টটা প্রবলেম হতে পারে। সুতরাং আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এন্টার ইউজার নেম, আমি আমার ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিবেন, রি এন্টার পাসওয়ার্ড, প্রোফাইল নেম দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, জেন্ডার সিলেক্ট করে দিবেন, ইউজার টাইপ, আপনি যদি বায়ার হিসেবে কাজ করতে চান তাহলে বায়ার হিসেবে কাজ করতে চাইলে বায়ারে সিলেক্ট করে দিয়ে রাখবেন, এরপর রাইটার হিসেবে দিয়ে রাইটার, এবং আপনি যদি রাইটার এবং বায়ার দুটোতে কাজ করতে চান তাহলে বথে সিলেক্ট দিয়ে রাখবেন, এরপর কান্ট্রি সিলেক্ট দিবেন। এরপর আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, ক্রিয়েট আর শর্ট বায়ো ফর ইউরসেলফ, আপনি যে আর্টিকেল রাইটিং করছেন আপনার সম্পর্কে কিছু বিস্তারিত এখানে সাবমিট করবেন, যেটি সম্পূর্ণ 350 ক্যারেক্টারের মধ্যে হবে। এবং আই এম নট রোবটে ক্লিক করলে, আপনি রেজিস্টার নাও ক্লিক করলে আপনি আপনার মেইলের মধ্যে এইরকম এই ইমেইলে আসার পরে প্রথমত দুটো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার অ্যান্ড ভেরিফাই ইমেল, এই দুটো কাজ কমপ্লিট করার পরে আপনি আপনার প্রোফাইলের মধ্যে আর্টিকেলটি সাবমিট করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার। অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করেছি, এবং আপনাকে মনে রাখতে হবে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান এবং আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। সো আমি যে এটি অ্যাড করেছি, আপনি যেহেতু নতুন সুতরাং প্রথমত আপনি এই ধরনের পিকচার পাবেন। সো যে কাজটি করতে হবে, যে এখানে ইউজার নেমটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি আপনার সামনে শো হবে, দেন আপনি আপনার পিকচারটি শো এখানে অ্যাড করে নেবেন। সো এটি আশা করি করতে পারবেন। এরপরে যে কাজটি করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এটি আপাতত এতটুকুই করতে পারবেন। এরপরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এটি চারটি অপশন দেখতে পাচ্ছেন। চারটি অপশনের মধ্যে এখানে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি আপনার ফাইলটি সাবমিট করতে চান বা আর্টিকেলটি সাবমিট করতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। অলরাইট, চলে এসছে আমার কাঙ্ক্ষিত পেজ। এই পেজের মধ্যে আমাকে যাবতীয় যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো কনফার্ম করে নিতে হবে। প্রথমত এখানে লেখা রয়েছে যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি আর্টিকেলটি লিখেছেন। যেহেতু আমি ট্রেন্ডিং আর্টিকেল হেলথ রিলেটেড একটি আর্টিকেল সাবমিট করব, সুতরাং আমি এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেসটা আমি সিলেক্ট করে দিব। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির উপরে লিখতে পারেন। এবং আমি আর একটি কথা বলে রাখছি যে সেটি হচ্ছে আপনি যদি সত্যি এই ডট রাইটারের উপরে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো, আমার নেক্সট একটি ভিডিও আসবে যেটিতে আমি দেখিয়ে দিব কীভাবে কোনোরকম পূর্বের দক্ষতা বা ইংলিশের উপরে কোনোরকম এক্সপিরিয়েন্স বা দক্ষতা ছাড়াই কীভাবে আপনি একটি সুন্দর আর্টিকেল তৈরি করবেন এবং সেটি ইউনিক করে এই ডট রাইটারের মধ্যে সাবমিট করে আর্নিং জেনারেট করবেন। আমি আবারও বলছি আজকের পার্টটি হচ্ছে পার্ট প্রথম বা পার্ট ওয়ান। এরপরে আপনাদের যদি কমেন্ট পাই বা ইমেল পাই বা বেশি বেশি যদি আপনাদের প্রশ্ন থাকে যে কীভাবে একটি ইউনিক আর্টিকেল লিখতে হয় সেটি প্রসেস দেখিয়ে দেওয়া, সুতরাং আমি পার্ট টুতে দেখিয়ে দিব কীভাবে একটি ইউনিক আর্টিকেল লিখতে হয়। সো এরপরে যে কাজটি সেটি হচ্ছে এখানে লেখা রয়েছে রাইটিং স্টাইল। সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি। আপনি যেহেতু প্রফেশনাল লেভেলে কাজ করবেন সুতরাং আপনি প্রফেশনালটা সিলেক্ট করে দেবেন। এরপর প্রাইস যেটি রয়েছে সেটি হচ্ছে 3 সেন্ট পার ওয়ার্ড, তার মানে প্রত্যেকটি শব্দের জন্য আপনি 3 সেন্ট করে নেবেন। এরপরে এখানে টোটাল প্রাইস এটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আর্টিকেল টাইটেল, আর্টিকেল টাইটেলের মধ্যে আপনাকে লিখতে হবে যে বিষয়ে আপনি আর্টিকেল লিখেছেন, তার মানে যে ক্যাটাগরিতে আপনি আর্টিকেল লিখেছেন সেই ক্যাটাগরির আর্টিকেলটির টাইটেল আপনাকে দিতে হবে। সো আমি একটি আর্টিকেল রেডি করেছি, সেটি হচ্ছে করোনা ভাইরাসের উপরে। এটি একটি ট্রেন্ডি আর্টিকেল। আপনি অবশ্যই জানেন যে বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশনে করোনা ভাইরাস অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়, সুতরাং যে কোনো আর্টিকেল যদি আপনি করোনা ভাইরাসের উপরে লিখেন তাহলে অবশ্যই সেগুলো আপনার সেল হতে বাধ্য। সো আমি এই আর্টিকেলের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন সামারিটি লিখতে হবে, তার মানে আপনি যে আর্টিকেলটি লিখবেন সেই আর্টিকেলের একটি সামারি আপনাকে দিতে হবে। সো আমি সামারিও রেডি করেছি, জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এই যে আমি এখানে জাস্ট সিম্পল একটি সামারি রেডি করেছি যেটিকে সারাংশ বলা হয়, যা আপনি অবশ্যই এখানে সাবমিট করবেন, দেন আপনি এখানে পেস্ট করে দেবেন। সো দেন আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এবার চলে আসবেন, এবং এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে সামারিটির ওয়ার্ড হতে হবে 75 ওয়ার্ডসের মধ্যে।
সুতরাং আপনাকে সেই বিষয়ে খেয়াল করতে হবে। এবার মূল আর্টিকেলটি আপনি এখানে সাবমিট করবেন। সো আপনি মূল আর্টিকেলটি এখান থেকে কপি করে নেবেন। সো আমি এটা কপি করছি, কপি করার পরে জাস্ট ওখানে গিয়ে সাবমিট করব, দ্যাটস ইট, এতটুকু। সো আমি আবারও বলছি, আপনাদের অনুরোধ পেলে বা কমেন্ট পেলে কীভাবে এই ধরনের ইউনিক আর্টিকেল লিখতে হয় কোনো রকম ইংলিশের উপর দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই, আপনি যদি আমার পার্ট টুটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে একটি ইউনিক আর্টিকেল লিখতে হয়। আমি এটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এটি কিন্তু এখানে এইভাবে শো করছে, দ্যাটস ইট। এরপরে যেটি কাজ করতে হবে সেটি আমি দেখাচ্ছি। এখানে লিখেছে যে সোর্সেস অ্যান্ড রেফারেন্স লিঙ্কস, আপনি যদি কোনো উৎস থেকে আপনার আর্টিকেলটি কালেক্ট করে থাকেন তাহলে তার ইউআরএল সহ এখানে সাবমিট করবেন। এবং এখানে অপশনাল দিয়েছে, অর্থাৎ আপনি যে সোর্স থেকে আর্টিকেলগুলো কালেক্ট করেছেন সেটি যদি লিঙ্ক থাকে তাহলে এখানে লিঙ্ক দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি এটি লিখেছি, এডিট করেছি নিজে, সুতরাং আমার এখানে কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনি সরাসরি চলে আসবেন সাবমিট আর্টিকেল ফর রিভিউ, অর্থাৎ এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার আর্টিকেলটা তারা রিভিউ করবে, তার মানে ডট রাইটার রিভিউ করবে। রিভিউ করার পরে অ্যাপ্রুভাল পেলে কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না, অর্থাৎ এটি সেলিংয়ের জন্য আপনার এইখানে ডট রাইটারের মধ্যে শো করবে এবং যে কোনো কেউ চাইলে এটি কিনে নিতে পারে, অথবা আপনি আর্টিকেল এখানে সেভ হিসেবে রাখতে পারেন, পরবর্তীতে আপনি টাইম অনুযায়ী সেটি পাবলিশ করতে পারেন। সো আমি যদি এটিতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি কী অবস্থা হয়। ইউর আর্টিকেল হ্যাজ বিন সাবমিটেড টু দ্য এডিটর ফর রিভিউ, অর্থাৎ আমার এটি রিভিউতে চলে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, আশা করি 24 আওয়ার্সের মধ্যে এটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। সুতরাং এইখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য সিমটমস অফ করোনা ভাইরাস এবং ডেট শো করছে, ওয়ার্ড শো করছে। আমি এই আর্টিকেলটি লিখেছি প্রায় 1594 ওয়ার্ডের মধ্যে এবং এটি হচ্ছে প্রাইস 47.9। সুতরাং এই হচ্ছে অ্যামেজিং ব্যাপার, জাস্ট আপনি একটি আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে সাবমিট করবেন, যদি কোনোরকম অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এবার আমি একটি সহজ ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি একটি ক্যালকুলেটার অপারেট করে। জাস্ট আপনি এটি আর্টিকেলটা সাবমিট করলেন, সাবমিট করার পরে এটি অ্যাপ্রুভাল হয়ে গেল, অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে যদি এটি সেল হয় তাহলে আপনি কী পরিমাণ বেনিফিট পাবেন। সো এখানে প্রথমেই দেওয়া রয়েছে $47.82। সো এটি আমি যদি এখানে একটু জাস্ট একটি সিম্পল আপনাদের বোঝার সুবিধার্থে একটু হিসেব করি তাহলে টোটাল কত দাঁড়ায় আপনাদের বোঝার সুবিধার্থে, ইনটু 10 হলে যদি একটি আর্টিকেলের ভ্যালু যদি $47.82 হয় তাহলে 10টি আর্টিকেলের ভ্যালু হচ্ছে টোটাল $478.20। এবং এটি যদি আপনি টাকায় কনভার্ট করেন, যদি আমি অ্যাটলিস্ট যদি 84 টাকা পার ডলার যদি হিসেব করি তাহলে টোটাল কত টাকা দাঁড়ায় দেখুন। অ্যামেজিং একটি ক্যালকুলেটিং আমি দেখালাম, যেটি কিন্তু আপনি আর্নিং করতে পারেন খুব সহজেই। সো ভিডিওর থাম্বনেইলে দেওয়া রয়েছে যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটির তুলনায় আপনি আনবিলিভেবল অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করে নিতে পারবেন খুব সহজে। সুতরাং এই হচ্ছে কীভাবে dotwriter.com-এর মধ্যে সাইন আপ করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে আপনি আপনার আর্টিকেলটি সাবমিট করবেন সেটি আমি আজকে দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি আরও বিষয়ে জানতে চান তাহলে এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন রয়েছে সেই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনগুলো দেখে নেবেন। দেখার পরে আপনি সব কিছু যখন কনফার্ম হয়ে নেবেন তখন আপনার প্রসিড হওয়াটা অনেক বেশি ইজিয়েস্ট হবে। আপনি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, পারচেজ অ্যান্ড সেলস, পেমেন্ট সেন্ট্রাল, পেমেন্ট হিস্ট্রি, অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েটে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে কিন্তু আরেকটি আর্নিং করার প্রসেস রয়েছে, সেটি হচ্ছে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি যদি আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন তাহলে তারা যদি এখানে এখানে অ্যাকাউন্ট করে, তার মানে অ্যাকাউন্ট তৈরি করে, তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি সার্টেন অ্যামাউন্ট অফ মানি এখান থেকে এনশিওর করে নিতে পারেন। এই হচ্ছে দুটো প্রসেস। প্রথমত আপনি এখানে সাইন আপ করবেন অ্যাজ এ রাইটার অথবা বায়ার হিসাবে, এরপর আপনি আর্টিকেল সাবমিট করবেন। আর্টিকেল সাবমিট করার পরে এখানে আপনি অপেক্ষা করতে হবে আপনাকে 24 ঘন্টা পর্যন্ত, দেন আপনি এখানে আর্টিকেলটা অ্যাপ্রুভ নেওয়ার পরে আর্নিং যদি সেল হয় তাহলে অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন। এবং পাশাপাশি বলে রাখা ভালো, যদি আপনি প্রফেশনালি সত্যি কাজ করতে চান তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো dotwriter.com একটি বেস্ট এবং
ইজিয়েস্ট ওয়ে টু আর্ন বাই সাবমিটিং ইয়োর আর্টিকেল। আমি আবারও বলছি, আমার চ্যানেলের মধ্যে আর্টিকেল রাইটিং কীভাবে করবেন তার উপর পুরো ভিডিও দেওয়া রয়েছে, প্লেলিস্টে ক্লিক করলে আপনি খুঁজে পাবেন। এবং আমি পার্ট টুতে দেখিয়ে দিব কীভাবে একটি আর্টিকেল লিখতে হয় কোনো রকম ইংলিশের দক্ষতা বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে এই ধরনের এমেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করার। সুতরাং যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের অনুরোধের কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলো আমি পাবলিশ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আরেকটি কথা পরিশেষে বলছি, মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন তাহলে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই চ্যানেলটিতে পাবলিশ করা হচ্ছে। আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে মেক মানি অনলাইনের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।